ভগবান শ্রীকৃষ্ণই যি কথা কৈছিল সেই কথা আধুনিক যুগত সঁচা বুলি প্ৰমাণিত হৈছে। শ্রীকৃষ্ণই ভাগবত গীতাত কৈছে যে যেতিয়া তুমি কর্ম করা তার ফল তোমাক ভোগ কৰিবলগীয়া হয়। আজির মনোবিজ্ঞান আর সমাজ বিজ্ঞান ইয়াক সমর্থন করে যে মানুহৰ কর্মৰ ফল বেশিভাগ সময় দেখা যায়। শ্রীকৃষ্ণই কৈছিল যে আত্মা অমক। আধুনিক বিজ্ঞানৰ আলোচনা আর চেতনা আর অস্তিত্বৰ বিষয়ে দার্শনিক আর বৈজ্ঞানিক গবেষণাও এই চিন্তার দিশে গতি কৰিছে। জনাইছে যে মনত যি বিশ্বাস থাকে সেই অনুযায়ী জীবনের দিশ সলনি হয়। মানব মগজু আর আসনের বিষয়ে আধুনিক মনোবিজ্ঞানেও এই সত্য স্বীকার করেছে। এইবর চিন্তা আর মতবায়বর আজির দিনত সচা বলে ধরা হয়েছে।